আসসালামু আলাইকুম, আমি ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরা, কনসালটেন্ট ডায়েটিশিয়ান, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। এই টপিকটি হচ্ছে একেবারে সব মায়েদের টপিক, যে হচ্ছে আমার শিশু খেতে চাচ্ছে না, শিশুর খাবারে অরুচি। আমরা সাধারণত বলে থাকি যে শিশুর খাবারে অরুচি অনেক কারণে হতে পারে, তবে মায়েদের বুঝতে হবে তার শিশুর খাবারে অরুচি কি কারণে হচ্ছে। সাধারণত দেখা যায় যে 1 বছর বয়স থেকে 7 বছর বয়স বা 8 বছর বয়স পর্যন্ত শিশুদের খাবারে প্রচণ্ড রকমের অরুচি হতে পারে। এটা বিভিন্ন কারণে হয়। কি কারণগুলোতে হয়? প্রথম কারণ হচ্ছে, যদি শিশু আপনার জন্ম থেকেই দুর্বল বা হচ্ছে লো বার্থ ওয়েট দিয়ে জন্মগ্রহণ করে, তখন কিন্তু শিশুর খাবারে অরুচি হয়। যখন সে প্রথম খাবার শুরু করে তখন থেকেই কিন্তু তার অরুচি বা অনীহা থাকতে পারে। এছাড়া আরও একটি কারণে কিন্তু শিশুর খাবারে অরুচি হয়, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। শিশুর খাবার যখন 6 মাসের পর থেকে শিশু খাদ্য তালিকা শুরু হয়, সে বাহিরের বাড়তি খাবার শুরু করে, তখন যদি সে পর্যাপ্ত পরিমাণে আয়রনযুক্ত খাবার তাকে খাদ্য তালিকায় দেওয়া না হয়, তখন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে 2-3 বছরের দিকে শিশুর খাবারে অরুচি শুরু হয়ে যায়। হঠাৎ করে অন্য কারণেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, যেমন হচ্ছে প্যারাসাইটিক প্রবলেম, যেটাকে বলি কৃমির আক্রমণ আমরা। কৃমি যদি সংক্রমণ হয় তাহলে কিন্তু শিশুর খাবারে অরুচি চলে আসে। তো এই ধরনের বিভিন্ন কারণে শিশুর খাবারে অরুচি আসতে পারে, তবে মাকে বুঝতে হবে এটা শিশুর খাবারে অরুচি নাকি তাকে বারবার খাবার দেওয়ার কারণে সে খেতে চাচ্ছে না বা খাদ্যভীতি থেকে আসতেছে। তো মায়েরা যখন আসেন, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি যে খাবারের অরুচিটা কী কারণে। তো অনেক সময় দেখা যায়, আমরা যেটা দেখি, মারা বারবার খাবার দিচ্ছেন দেখে খাবার বাচ্চা রিফিউজ করছে, মা সেটাকে বলছেন আমার বাচ্চা কিছুই খায় না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে ঠিক না। বাচ্চাদেরকে কিছুটা সময় গ্যাপ দিয়ে তারপরে খাবার দিতে হবে, এবং মাদেরকে বুঝতে হবে তাদের স্টোমাক বা পাকস্থলীটা, তা খাদ্য যে যেখানে যে জমা হয় সেটা অনেক ছোট। এই ছোট খাদ্য তালিকা, খাদ্য যে সব ইয়া আছে, ব্যাগটা আছে আমাদের পাকস্থলীটা, এটার মধ্যে যে পরিমাণ খাবার জমা হয় ছোটদের, সেটা কিন্তু খুবই অল্প পরিমাণ। তো আমাদের বড়দের পরিমাণের মতো করে কিন্তু শিশুরা খাবে না। সেই জন্য বুঝতে হবে যে আসলে বাচ্চার কোনো কারণে শিশুর যে খাবারের অরুচিটা হচ্ছে, সেটা কি কোনো রোগের কারণে হচ্ছে, নাকি তার কোনো ডেফিসিয়েন্সি থেকে হচ্ছে, নাকি আসলে মা আসলে চিন্তা করছেন যে আমার বাচ্চা আসলে এমনি খাচ্ছে না বা খাবারে অরুচি দেখা দিচ্ছে। সিভিয়ার কেসে বাচ্চার যখন খাবারের অরুচি দেখা যায়, তখন কিন্তু হঠাৎ করে বুঝতে পারা যায়, যেমন হচ্ছে শিশুর চোখ নাক মুখ পেল হয়ে যায়, মানে হচ্ছে সে দুর্বল ফিল করে, কোনো কাজ করতে চায় না, সে খেলাধুলা করতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না, মিশতে চায় না। তখন কিন্তু আমরা বুঝি যে তার ভিতরগত অনেকগুলো ভিটামিন এবং মিনারেলসের ডেফিসিয়েন্সি আছে, সেই জন্য হচ্ছে শিশু খাবারে অরুচি শুরু হয়েছে এবং শিশু খাদ্য তালিকা থেকে সরে আসছে, খাবার খেতে চাচ্ছে না। তো এই সব কারণে যদি আপনার শিশু খাদ্য বা খাবার খেতে না চায়, তাহলে সরাসরি ডায়েটিশিয়ান বা হচ্ছে পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাবেন। তাতে তাকে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট দিই, তাহলে কিন্তু শিশু আবার পুনরায় খাবার শুরু করবে। আরও একটি বিষয়, সেটা হচ্ছে যদি বাচ্চার খাবারে অ্যালার্জি থাকে, তাহলে কিন্তু বাচ্চা সেই খাবারটা খেতে চায় না, সেই খাবারে অরুচি চলে আসে। তখন কিন্তু আপনি বাচ্চাকে দেখবেন যে সেই খাবারটা আপনি তাকে বাদ দিয়ে দিলে বাচ্চার অরুচিটা চলে যাবে। আরও একটি বিষয় খেয়াল রাখবেন, যদি বাচ্চা ঘন ঘন জ্বর হয় এবং হচ্ছে সে বারবার অসুস্থ হয়ে পড়ে, তাহলে বুঝতে হবে তার লো ইমিউনিটি বা ভিতরগত কোনো ইনফেকশনের কারণে সে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। তাহলে কিন্তু আমাদেরকে তাদের ক্লিনিক্যাল পরামর্শ নিতে হবে এবং সরাসরি ডাক্তার অথবা ডায়েটিশিয়ানের কাছে নিয়ে আসতে হবে। সবাই ভালো থাকুন। আপনি বুঝতে চেষ্টা করুন আপনার শিশুর খাদ্য অরুচি কী কারণে, যদি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস,